সো ফ্রেন্ডস এখানে দেখো, এ দেখো এই দাদাটা দেখো, এখানে দেখো ছাঁচের উপর এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এই যে মূর্তিগুলো দেখো ছাঁচের উপর মাটি দিয়ে কিন্তু এগুলো এখন রেডি করছে। দেখো কত সুন্দর। আমার কিছু কলকাতা যাবে, নৈহাটি যাবে। চ্যানেল ইজ টকিজ ব্লগ। সো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি আরও একটা নিত্য নতুন ভিডিও। তো তোমরা জানো দুর্গাপুজো কিন্তু আর দু মাসও বাকি নেই, প্রত্যেকটা জায়গায় কুমোরটুলিতে কিন্তু অলরেডি ঠাকুর প্রায় রেডি হয়ে গেছে। অনেকদিন আগের থেকেই ঠাকুর অ্যাডভান্স ঠাকুর বায়না হয়ে গেছে আর ঠাকুরও প্রায় কিন্তু অনেক রেডিও হয়ে গেছে। তো আমি আজকে চলে এসেছি চন্দননগরের সবথেকে বিখ্যাত, মানে যেখানে চন্দননগরের সবথেকে বড় বড় হাইটের ঠাকুর হয়, যেখান থেকে ঠাকুর কলকাতা থেকে নৈহাটি থেকে শুরু করে সব জায়গায় দূরে দূরে যায়। তো সেই কুমোরটুলিতে আমি আজকে চলে এসেছি। তো ঠাকুর কতটা কি তৈরি হলো না হলো, ঠিক আছে, সব ভিডিওটাই আমি কিন্তু তোমাদেরকে দেখাবো। ভিডিওটা পুরো দেখার আগে কুমোরটুলিতে কত কি ঠাকুর হয়েছে না হয়েছে সব ভিডিওটা দেখার আগে, যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার করে দাও। তো চলো তোমাদেরকে ভিডিওটা কিন্তু স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো। ফ্রেন্ডস দেখো আমি কিন্তু ঢুকে পড়েছি কুমোরটুলির মধ্যে, আর দেখো আমার চারিপাশে শুধু দেখো একবার কত ঠাকুর রয়েছে, আর প্রত্যেকটা ঠাকুরের হাইট শুধু দেখো, প্রত্যেকটা ঠাকুরই কিন্তু বড় বড়, আর মানে ঠাকুর বলতে কি মানে প্রচুর ঠাকুর রয়েছে। আর দেখো এই দিকটাতেও কিন্তু রয়েছে ঠাকুর। তো চলো আমি ভিতরে যাই, ভিতরে গিয়ে প্রত্যেকটা ঠাকুর কতটা কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু মানে একটা সরু গলির মধ্যে দিয়ে দেখো ঢুকে পড়েছি, দেখো দুপাশেই কিন্তু ঠাকুর রয়েছে, মানে খুবই সাবধানে ঢুকতে হবে, মানে একটুখানি ঠোকা লেগে গেলে কিন্তু ঠাকুরের গায়ে লেগে যাবে। তো চলো এবার আস্তে আস্তে এই গলির ভিতরের দিকে যাই আর দেখি কীরকম কী ঠাকুর হয়েছে না হয়েছে, এবছরের কীরকম কী কালেকশান হয়েছে কুমোরটুলির মধ্যে, কতটা কি ঠাকুর তৈরি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের দেখাবো। তো চলো আর আমার ক্যামেরাম্যানকেও বলবো আস্তে আস্তে কিন্তু ভেতরের দিকে আসতে, যাতে কোনো রকম ঠাকুরের গায়ে টাচ না লাগে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো ভেতরে ঢুকতেই আগে দেখো সামনেই কিন্তু রয়েছে এই ঠাকুরটা, দেখো এই মা দুর্গাটাকে দেখো, এই ঠাকুরটা দেখো প্রায় কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, পুরো ঠাকুরটা কিন্তু পুরো একটু আটের উপর ঠাকুরটা হয়েছে দেখো। আর এখানে মহিষাসুরটাকে দেখো, মহিষাসুরটার মুখটা দেখো, মানে বডিটা মানে মানুষের হয়েছে আর মুখটা কিন্তু দেখো মহিষাকৃতি দেওয়া হয়েছে এখানটা দেখো। আর এখানে সিংহটা দেখো বানিয়েছে কিন্তু অনেকটা, মুখটা কিন্তু সিংহের দেখো, হাঁটা কিন্তু সিংহের বানানো হয়েছে, আর সিংহের আকৃতিটা দেখো দেখতে কিন্তু পুরো ঘোড়ার মতন দেখতে পাচ্ছ, পুরো কিন্তু ঘোড়ার মতন। এটা কিন্তু পা আর মুখের হাঁটা, এই স্ট্রাকচারটা কিন্তু তোমার সিংহ, আর মাথার এখান থেকে কান ফান কিন্তু দেখো ঘোড়ার মতন করা হয়েছে, এটাকে অ্যাকচুয়ালি ঘোড়া সিংহ বলা হয়। অনেক জায়গাতেই কিন্তু এরকম মানে মা দুর্গার সাথে এরকম সিংহের স্ট্রাকচার বানানো হয়। এখানে মানে অসুরের মুখটা দিয়েছে মহিষের, মানে মহিষের মুখ দিয়েছে, আর এখানটায় দিয়েছে তোমার সিংহের মুখটা দেখো, এখানটা তোমার ঘোড়ার মুখ দিয়েছে। ঠাকুরটা কিন্তু পুরোটাই দেখো কিন্তু মানে অন্য টাইপের, একটু আর্টের উপর ঠাকুরটা মানে মানে একটু আলাদা টাইপেরই কিন্তু ঠাকুরটা বানানো হয়েছে লক্ষ্মীটা। তো মা দুর্গার হাইটটা শুধু দেখো, এই মা দুর্গা মা দুর্গারও কিন্তু দেখো চালচিত্র কিন্তু হয়ে গেছে। এখানে দেখো অসুরটা দেখো, বডিটা শুধু দেখো, মানে এইখানে দেখো অসুরকে কিন্তু এসে আবার এখানে একটা সাপ বানানো হয়েছে দেখতে পাচ্ছ, অসুরকে এসে আবার সাপে কামড়াচ্ছে দেখো, কি বিশাল একটা সাপ বানানো হয়েছে এখানটায়, সাপ বানানো হয়েছে দেখো দেখেছো। আর দেখো অসুরের পাশ দিয়ে কিন্তু সিংহ বানানো হচ্ছে, এখানে কিন্তু দুটো অসুর রাখা হয়েছে দেখো, ওই যে আর একটা অসুর, মানে একটা মা দুর্গার সাথে কিন্তু দুটো অসুর। আর একটা ঠাকুর দেখাবো, এই ঠাকুরটা মানে টোটালি একটু অন্য টাইপের হয়েছে ঠিক আছে। আর একটা ঠাকুর দেখো এখানে, মানে যে কটা ঠাকুর দেখছি মানে তোমাদের কি বলবো, এই কুমোরটুলিতে যে কটা ঠাকুর দেখছি
প্রত্যেকটা ঠাকুর, একটাও ছোটো ঠাকুর নেই, প্রত্যেকটা ঠাকুরে কিন্তু হাইট 15 ফুট 16 ফুট সব প্রত্যেকটারই হাইট বড়, মানে একটাও এখানে ছোট ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছি না, প্রত্যেকটাই বড় বড় ঠাকুর। যখন তো ঢুকেছি মানে প্রত্যেকটাই বড় বড় ঠাকুর, আর প্রত্যেকটারই প্রায় কিন্তু মানে কাজ বেশিরভাগটাই হয়ে গেছে, চালচিত্র টালচিত্র সবটাই কমপ্লিট। তো চলো তোমাদের আর একটা ঠাকুর আমি এদিকটাতে দেখাবো, ঠাকুরটার মুখটা দেখো কত সুন্দর হয়েছে। তো দেখো ঠাকুরটার মুখটা কিন্তু একটা টানা চোখের দুর্গা ঠাকুর, আর মুখটা দেখো মানে কত সুন্দর বড় সড়ো ভরা ভরা মুখটা হয়েছে, কত সুন্দর বড় সড়ো ঠাকুরটা, মানে যে কটা ঠাকুর দেখালাম সবথেকে কিন্তু এই ঠাকুরটা মানে বড় লাগছে, মানে চওড়ার দিক দিয়ে সব দিক দিয়ে এই ঠাকুরটা বড় লাগছে, মুখটাও বড়। আর সিংহটা দেখো, অন্যান্য ঠাকুরের সিংহর থেকে এই মা দুর্গার সিংহটা দেখো কত বড় হয়েছে, মানে একটা মনেই হচ্ছে যে দুর্গাপুজো ভাব। আর এখানে অসুরটাকে দেখো, বডি বিল্ডার অসুরটা দেখো, একদম পুরো বেঁকে গেছে মুখ, মানে মা এত জোর দিয়েছে ত্রিশূলের খোঁচা, মুখ বেঁকে একদম, দেখো বডিটা শুধু অসুরের ফিগারটা দেখো, দেখেছো একদম জিম ফিম করে অসুর একদম বডি বানিয়ে নিয়েছে, আর মুখটা দেখো শুধু, চুল টুল এখনও লাগানো হয়নি কিচ্ছু, সব হবে আস্তে আস্তে। তো তোমরা কিন্তু ভিডিওগুলো কিন্তু আমার যে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি কুমোরটুলিতে এসে, সব জায়গায় এসে এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, তো তোমরা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও প্লিজ প্লিজ দেখো। আর তোমাদের যে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য যে আমি এত জায়গায় এসে এসে ভিডিও করছি, তার জন্য কিন্তু প্লিজ তোমরা ভিডিওটা দেখার আগে কিন্তু আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার মনে আরও উৎসাহ বাড়ে তোমাদের, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে দিতে পারি, আরও নতুন নতুন আপডেট দিতে পারি। সো তোমাদের কিন্তু এর পরে এখানে কিন্তু মানে থামছি না, আরও ওইদিকটাতে আরও অনেক ঠাকুর আছে, মানে সবটাই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো এই গলিটা মানে পুরোপুরি তোমাদেরকে আমি দেখিয়ে নিলাম, তো চলো এবার ওই দিকটাতে যাবো। ওই দিকটা তোমাদের দেখানো হয়ে গেল কমপ্লিট। তো চলো এবার তোমাদের কিন্তু আমি এই ভিতরে আর কটাই গোডাউনের ভিতরে কটা ঠাকুর আছে প্রত্যেকটাই তোমাদের দেখাবো। আর এখানে দেখো একটা ঠাকুর কিন্তু যত সম্ভব লক্ষ্মী ঠাকুর, এই লক্ষ্মী ঠাকুরের উপরে কিন্তু খড়ের উপরে মানে জাস্ট হালকা মতন মাটি লেপা হয়েছে, আর মানে মুখটা করা হয়েছে, আর বাদ বাকিটা চলো তোমাদেরকে আমি ওই দিকটাতে ভিতরে ঢুকে দেখাচ্ছি এদিকটাতে আর কতগুলো ঠাকুর। এখানে ঠাকুরগুলো শুধু দেখো, এখানে ঠাকুরগুলো মা দুর্গাগুলো কিন্তু আরও যেন ওই গলিতে যে কটা ঠাকুর দেখলাম তার থেকে আরও বড়, এইগুলো এখানে ঠাকুরগুলো কিন্তু দেখো প্রত্যেকটাই কিন্তু চালচিত্র কিন্তু রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর এই চালচিত্রটা, এখানে দেখো সূর্যের মুখ দিয়ে কত সুন্দরভাবে দেখো উপরে দেখো কত সুন্দর ফুলের ডিজাইন দিয়ে দেখো কত সুন্দর চালচিত্রটা করেছে। আর এইখানে এই ঠাকুরটা শুধু দেখো, এইখানে ঠাকুরগুলো দেখো শুধু মানে ওই পাশে যে কটা তোমাদের ঠাকুর দেখালাম তার থেকেও কিন্তু এখানে হাইট, মানে একটা ঠাকুরও আমি এখানে দেখতে পাচ্ছি না এমন যে ছোট আছে, যে ঠাকুরটা ছোট আছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর লাস্ট এখানে সবথেকে বড় ঠাকুর হচ্ছে যেটা, সেটাও তোমাদেরকে কত ফুটের ঠাকুর না ঠাকুর সবটাই তোমাদেরকে দেখাবো। আগে তোমরা এই এই টোটাল ভিডিওটা দেখে নাও, এই ঠাকুরগুলো দেখে নাও, আর লাস্ট এখানে সবথেকে বড় ঠাকুর যেটা সবথেকে মানে হাইট যেটা হয়েছে ঠিক আছে, সেই ঠাকুরটা একদম তোমাদেরকে লাস্টে দেখাবো। সেটা দেখার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে, ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, তোমাদেরকে আমি অবশ্যই লাস্টে সেই ঠাকুরটা দেখাবো। তো তার আগে তোমাদেরকে আমি এই ঠাকুরগুলো আগে দেখিনি ঠিক আছে। তো এই ঠাকুরটার হাইট সাজো সাজাও এমন করে বুঝতে নারী কেমন তুমি সাজো, এত সুন্দর মনে হচ্ছে সত্যিকারের শাড়ি পরেছে, দেখো এত সুন্দর কুচি প্লেটগুলো এত সুন্দর দিয়েছে, দেখো মনে হচ্ছে যেন সত্যিকারের পুরো শাড়ি পরেছে দেখো। আর ঠাকুরের মুখটা দেখো শুধু, মায়ের মুখ দেখলে যেন গায়ে কাঁটা দিচ্ছে, টানা চোখে দুর্গা ঠাকুর মুখটা এত সুন্দর মুখ, মায়া মায়া মুখ, দেখো অসুরের কিন্তু চুলও বানানো হয়েছে, দেখো চুলগুলো দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন করছে দেখেছো, আমার হাত দিতে ভয় লাগছে, ও ছোটোবেলা থেকে মানে অসুর মানেই একটা ভয়ের জিনিস, মানে রাক্ষস রাক্ষস ব্যাপার, মানে দেখতে হাত দিতেও ভয় লাগছে, কিন্তু কী করবো করছি ভয়ও লাগছে, তো যাই হোক ভয় করলে চলবে না। তো দেখো দেখেছো চুলগুলো কত সুন্দর শুধু করেছে একবার দেখো, দেখো এখানে কিন্তু
সরস্বতীকেও কিন্তু কাপড় টাপড় পরানো সব কিছু এগেছে, চালচিত্র শুধু ডিজাইনটা দেখো এত নিখুঁত কাজ, ডিজাইনটা দেখো শুধু এত সুন্দর কলকা দিয়ে করেছে। আর এই দেখো বিনাটনা সব রেডি, আর এখানে এখানে দেখো কার্তিক মশাই বসে আছে, দেখো কার্তিক মশাইয়ের কিন্তু ড্রেসও কমপ্লিট, দেখো পাঞ্জাবি পরে ধুতি পরে উপরে আবার একটা দেখো সেই শেরওয়ানির যে ওড়নাগুলো থাকে না চুনরি বলে সেইগুলো দেখো কাঁধে দিয়ে কনে, কত সুন্দর কাজ দেখো প্রত্যেকটা প্লেট প্লেট করে দেখো এত সুন্দর করেছে। মানে এই কুমোরটুলির যিনি আধার, মানে যিনি এত সুন্দর সুন্দর ঠাকুর তৈরি করছেন, হ্যাঁ যার হাতের এত সুন্দর কাজ এত নিখুঁত কাজ। তো চলো সেই কাকুর সঙ্গে একটুখানি, কাকু কাজে খুবই ব্যস্ত তবুও রিকোয়েস্ট করবো আমাদের জন্য একটু সময় বার করতে কাকুর সঙ্গে একটু কথা বলে নেব। তো চলো যাই, কাকু চলে এসছে, মানে যেই কাকুর এই কুমোরটুলি। তো চলো কাকুকে কিছু আমি এখন কোশ্চেন জিজ্ঞাসা করবো যে কাকু এত সুন্দর হাতের কাজ কিভাবে। তো কাকু তোমার নামটা প্রথমে? আমার নাম জগন্নাথ পাল। জগন্নাথ পাল, বলছি এই যে এত সুন্দর কাজ এত নিখুঁত কাজ, মানে ওপাশটাতে একটা ঠাকুর দেখলাম যে সিংহর মুখটা তুমি ঘোড়ার আকৃতি দিয়েছো, ঘোড়া সিংহ। তারপরে এই যে চালচিত্রগুলো যে এত সুন্দর কাজ করেছো চালচিত্রগুলো, মানে কিভাবে সম্ভব, মানে এত যে হাতের নিখুঁত কাজ? কখনো মন থেকে স্কেচ করে করা হয় বা কখনো কি বলতো কারোর একটা ছবি দেখে ফলো করে করি, মানে বিভিন্ন ধরনের পার্টি যেইভাবে বলে সেইভাবে করা হয়। মানে এখানে তাও টোটাল তোমার এই কারখানায় মানে কুমোরটুলিতে কটা ঠাকুর আছে? আমার টোটাল 22 খানা মতো ঠাকুর আছে। 22 এবছর ওই 22 খানি ঠাকুর বানিয়েছো? 22 খানাই ঠাকুর বানিয়েছি। আর ঠাকুর প্রত্যেকটা কি তোমার মানে অর্ডার হয়ে গেছে? হ্যাঁ, অর্ডার ছাড়া ঠাকুর করি না, মানে প্রত্যেকটা বায়না মানে হয়ে গেছে, তাই না? বায়না মানে বায়না ছাড়া তুমি ঠাকুর এমনি করে রাখো? না না, রেডিমেড ঠাকুর করে রাখি না, করে রাখো না না। তো মানে এ তোমার কারখানায় সবথেকে মানে হাইয়েস্ট ঠাকুর কোনটা? সবকটাই হায়েস্ট। আমি কী বলতো এই মানে ছোটো ঠাকুর তো করি না, কেন আমার আমি নিজে কাজ করি অত সময় দিয়েও পারি না, যার জন্য যে কটা করি বেশিরভাগই একটুখানি ভালো। তা মানে মোটামুটি আন্দাজ কত ফুটের আছে? হয়তো 15 ফুট 16 ফুট হাইট, এর বেশি নেই। এই মানে 15 ফুট 16 ফুট? হ্যাঁ, 15 16 ফুট 17 ফুট এই রকম আর কি হাইট সব। আচ্ছা, তার বেশি নেই। ঠাকুর এমনি 10-12 ফুট, এবার চালচিত্রি ফিত্রি নিয়ে এইসব নিয়ে আর কি 15 ফুট, মানে ঠাকুরের চালচিত্র সব কিছু নিয়ে 15-16 ফুট। হ্যাঁ। আচ্ছা, তো এখন যদি কেউ, আর তো পুজোর মানে 2 মাসও বাকি নেই, তো এখন যদি কেউ এসে ঠাকুরের বায়না দেয় বা কিছু, তুমি কি মানে এখন আর ঠাকুর আর বায়না নিচ্ছি না? কালকেও ছেড়ে দিলাম তো, আমি একটা পুরনো পার্টি ছিল তাদের ছেড়ে দিলাম। হ্যাঁ, দাইহাটা যেত আমার একটা ঠাকুর বাংলাদেশ বর্ডারের, ওখানে ছেড়ে দিলাম কালকে, কারণ তো আর জায়গাও নেই আমার, আর দ্বিতীয় কথা সময়ও নেই। হ্যাঁ, কিছুদিন বাদে পরিষ্কার করে রং কম করবো, মানে ইত্যাদি আরও কাজ আছে হতে ঠাকুরে, সেগুলো করতে হবে, মাটির কাজ বাকি আছে কিছু। হ্যাঁ, এগুলো করব করার পরে। তা তোমার এখানে ঠাকুর যে এত বড় বড় ঠাকুর এত সুন্দর সুন্দর ঠাকুর, মানে কত দূর দূর যায় তোমার ঠাকুর? তো আমার কিছু কলকাতা যাবে, নৈহাটি যাবে, এদিকে কিছু বদ্যিবাটি আছে বদ্যিবাটিতে যাবে, তারপরে তোমার গিয়ে হাওড়াতে আছে একটা, মানে কি বিভিন্ন জায়গায় যায়, মানে আমাদের ভদ্রেশ্বর আছে, হ্যাঁ আমাদের চন্দননগরেও কিছু আছে 2-4টে, চুচুড়ায় আছে, মানে কলকাতাতেও যায় তোমার? হ্যাঁ, কলকাতা যায়, 4টে ঠাকুর আছে কলকাতা যাবে। তো চলো এবার তোমাদের একটা বিশাল বড় কার্তিক ঠাকুর দেখো, মানে কার্তিক ঠাকুর মানে কি আমি ছোটোখাটো কার্তিক ঠাকুর দেখেছি, এত বড় কার্তিক ঠাকুর আমি তো আমার লাইফে দেখিনি। তো চলো তোমাদের আমি একটা বিশাল বড় কার্তিক ঠাকুর দেখাবো। তো চলো এইদিকে শুধু দেখো কার্তিক ঠাকুরটা দেখো, আমার বাঁদিকেই রয়েছে কার্তিক ঠাকুরটা, তো কার্তিক ঠাকুর জুতোটা শুধু দেখো, জুতোতে কিন্তু দেখো ময়ূরের ডিজাইন দেখতে পাচ্ছ, জুতোটা জুতোতে দেখো ময়ূরের ডিজাইন রয়েছে মুখটা, এটা জুতোটা শুধু দেখো, সেই বলে না নাগরাই পরে নাগরাই জুতোগুলো, নাগরা জুতোগুলো সেই জুতোগুলো দেখো, এই যে মুখ মানে কার্তিকের ময়ূরটা এখনও রেডি হয়নি, জাস্ট খড় বেঁধে তার উপরে হালকা মাটি দিয়ে রেখেছে, যেহেতু প্রচণ্ড গরম তার জন্য ময়ূরটাকে ঠান্ডা রাখার জন্য কাপড় চাপা দিয়ে রেখেছে গায়ে, বুঝতে পারছ? তো দেখো কার্তিক ঠাকুরের হাইটটা শুধু দেখো একবার, মুখটা দেখো শুধু কত বড়, আর হাইটটা দেখো বডিটা দেখো শুধু কার্তিকের, এরকম কার্তিকের মতন বর পেলার যা রয়েছে, দেখো হাতে মাটি লেগে যাচ্ছে পুরো, মানে জাস্ট হয়তো আজকে সকালেই কিংবা কালকে এটা মাটিটা ল্যাপা হয়েছে, বেশি হাত দেবো না তাহলে জিনিসটা এত সুন্দর জিনিসটা সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। তো চলো এবার তোমাদের ওপাশটাতেও ঠাকুর রয়েছে, দেখো ওপাশটাতেও কিন্তু ঠাকুর রয়েছে, তো চলো ওই ঠাকুরগুলো তোমাদেরকে দেখাবো। ওই দেখো ওই দিকটা কিন্তু আর গলিটায় কিন্তু ঢোকা যাবে না, কারণ যে সিঙ্গেল সিঙ্গেল গণেশ দাঁড় করানো আছে, কার্তিক দাঁড় করানো আছে, মানে যেগুলো সিঙ্গেল রয়েছে মা দুর্গার সাথে গণেশ কার্তিকগুলো, যেগুলো ছাঁচের নয় একসঙ্গে নয় সেইগুলো দাঁড় করানো রয়েছে রেডি করে। সামনে রয়েছে এটা কিন্তু একই চালচিত্রের মধ্যে রয়েছে, মানে মা দুর্গার সঙ্গে তোমার অসুর সিংহ লক্ষ্মী গণেশ
সরস্বতী কার্তিক সব একই ছাঁচে কিন্তু এটা কিন্তু হয়েছে, দেখতেই পাচ্ছ। এই ঠাকুরটা সব ঠাকুরের থেকে কিন্তু হাইটটা একটু ছোট, কিন্তু মুখটা দেখো, শুধু হাইট ছোট হলে কেমন, মুখটা দেখো, শুধু চোখগুলো দেখো কত টানা টানা, মানে দেখলেই কিন্তু গায়ে কাটা দিয়ে যাচ্ছে, মানে মুখটা, মানে এটা যখন চোখ আঁকা টাকা সব কিছু কমপ্লিট হবে দেখতে এত সুন্দর হবে। যেহেতু চোখগুলো কেমন টানা টানা হয়েছে বলতো, সেই জগদ্ধাত্রী ঠাকুর হয় না, সে তেঁতুলতলা মায়ের যেমন চোখগুলো টানা টানা হয়, ওরকম কিন্তু ঠাকুরটা চোখটা হয়েছে। আর কালারটাও মনে হয় যত সম্ভব ওরকমই হবে, মুখটা যত সম্ভব হলুদ রঙই দেওয়া হবে এটার মুখটা। তো কমপ্লিট হলে তখনও তোমাদের এসে কিন্তু, যখন রং টং করা হবে কমপ্লিট হবে, তখনও এসে কিন্তু তোমাদের আরেকটা আমি আপডেট দেবো, আরেকটা সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি দেব। এখন দেখে যাচ্ছ যে জাস্ট ঠাকুর তৈরি হয়েছে, রং করা হয়নি, কিচ্ছু হয়নি, কিন্তু যখন রং করা হবে আমি তখনও এসে তোমাদের একটা ভিডিও তোমাদের সামনে দেব, যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখন নর্মাল দেখছো, তখন শাড়ি পরানো, গয়না পরানো, ফুল কমপ্লিট তোমাদের ভিডিও দেব। তো তখনই দেখতে হবে যত সম্ভব এটা হলুদ রঙই হবে আমার যেটা মনে হচ্ছে। সো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু মোটামুটি সব ঠাকুরটাই দেখিয়েছি, আর তোমাদের যে আমি কথা দিয়েছিলাম সবার লাস্টে দেখাবো, মানে সব থেকে হাইস্ট আর সুন্দর ঠাকুরটাই কুমোরটুলির, সেই ঠাকুরটা আমি তোমাদের দেখাবো বলেছিলাম লাস্টে, তো সেই সময়টা কিন্তু চলে এসেছে। তো চলো তোমাদেরকে আমি সেই মানে ঠাকুরটা তোমাদেরকে আমি দেখাবো। ঠাকুরটা শুধু দেখো কত বড় হাইট হচ্ছে ঠাকুরটা, দেখো এটাই হচ্ছে সব থেকে হাইয়েস্ট এই কুমারটুলির সব থেকে হাইয়েস্ট কিন্তু দুর্গা ঠাকুর। ঘর উঁচু করে কিন্তু দেখতে হচ্ছে ঠাকুরটা, মানে এই যে এতগুলো ঠাকুর দেখলাম সব থেকে হাইয়েস্ট ঠাকুর এটা, সব থেকে মানে সবকটা ঠাকুরই সুন্দর, ঠাকুর কোনোদিনও খারাপ হয় না, প্রত্যেকটা ঠাকুরেরই মুখ খুব সুন্দর, কিন্তু এটা মানে একটা আলাদাই রূপ দেওয়া হয়েছে এই ঠাকুর। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই অবধি, যতটা ঠাকুর কমপ্লিট হয়েছে তোমাদের ততটাই দেখিয়েছি, এরপরে তোমাদের আরও আপডেট দেবো। ঠাকুর যখন কমপ্লিট হয়ে যাবে, রং করা, চক্ষুদান হয়ে যাবে, সব ভিডিওই তোমরা পাবে। তো এত সুন্দর সুন্দর তোমাদের সামনে ভিডিও দিচ্ছি, তার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করে দাও, আর সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটা অবশ্যই ক্লিক করবে, আর চ্যানেলটা লাইক করে দাও, শেয়ার করে দাও, যাতে এত সুন্দর সুন্দর যে ভিডিও পোস্ট করছি, ভিডিও পোস্ট করার সবার আগে নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যায়, আর সবার আগে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার সুযোগ যাতে তোমরা পেয়ে যাও। তো এরপরও আরও ভিডিও আছে, আরও আপডেট তোমাদেরকে দেব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।